পার্বত্য রাঙ্গামাটি শহরও শুল্কবিহীন অবৈধ ভারতীয় সিগারেট ব্যবসায়ী সিন্ডিকেটর দূরত্ব নহমের প্রত্যেক দিন রাঙ্গামাটি শহরের হননা হন জাগাত নেজি হাপ্তায় রদি ভারতীয় সিগারেট আনিয়ে দেয় মজুত করেন এই চোরাচালানি সিন্ডিকেট চক্র। সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে মারাতলামি নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের ব্যবধানে শুধুমাত্র রাঙ্গামাটি শহরত উদ্ধার করাই প্রায় 2 কোটি টিয়ার ভারতীয় অবৈধ সিগারেট। রাঙ্গামাটি সদর সেনাজন কর্তৃপক্ষ জানায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বর 10 তারিখ মঙ্গলবার রাতে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের শহীদ মিনার এলাকায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের লয়ারে বিশেষ অভিযান পরিচালনা করছে ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব রহমান। এ সময় শহীদ মিনার সংলগ্ন হাফতারদর 53 পরিত্যক্ত 11,970 প্যাকেট ওরিস সিলভার এবং 34,830 প্যাকেট ওমেগা সিগারেট আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 93,60,000 টাকা বলে জানায়। জোন কর্তৃপক্ষ জানায় উদ্ধারকৃত অবৈধ সিগারেট পরবর্তীতে সেক্টর সদর দপ্তর বিজিবির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অনুযায়ী শান্তি বজায় রাখিবার লাই নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানায় তারা। সিপ্লাস চট্টগ্রাম।